স্বাগত জানিয়ে আমি সঞ্জিতা শুরু করছি আপনাদের ভালো লাগা সুরের ইন্দ্রধনুষ অনুষ্ঠান। আর সুরের এই ইন্দ্রধনুষ অনুষ্ঠান কিন্তু একটি সঙ্গীত অনুষ্ঠান। গান শুনতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু সত্যি পাওয়া যায় না। যখন আমাদের মন খারাপ থাকে, আমরা আনন্দে থাকি বা আমরা কোনো বিষাদে থাকি, বেদনায় থাকি, গান শুনলেই কিন্তু আমাদের মন সত্যি আনন্দে ভরে যায়। আপনাদের সময় আর নষ্ট করব না, আমরা আলাপ করিয়ে দিই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন যে শিল্পী রয়েছেন সেই শিল্পীর সঙ্গে আলাপ করে নেব। নমস্কার সকলকে, আমি রাজদীপ মুখার্জি, আজকে আমার গান পরিবেশন করতে আসছি। রাজদীপের কাছ থেকে তো আমরা প্রথম গান শুনব, তার আগে রাজদীপকে বলে নিই, রাজদীপ তুমি কি করো? আমি এখন দশম শ্রেণীর ছাত্র, পড়াশোনা করি, তাছাড়া গান বাজনা তো রয়েছেই। আচ্ছা বলো, তুমি প্রথমে আমাদের দর্শক বন্ধুদেরকে কি গান শোনাচ্ছ? প্রথমে আমি একটি ভক্তিমূলক গান শোনাবো, মনোচলন নিজনিকেতনে। মন চল নিজ নিকেতনে, মন চল নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চল নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর, কেহ নয় আপন, পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে, মন চল নিজ নিকেতনে, সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ, সঙ্গে তে সম্বল রাখো রে পূর্ণ ধন, গোপনে অতি যতনে লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বস্বমোষণ, পরম যতনে রাখো রে প্রহরী সমদম দুই জনে, মন চল নিজ নিকেতনে। সাধু সংঘ নামে আছে পান্থ ধাম, শান্ত হলে তথা করিবে বিশ্রাম, পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থ নিবাসী জনে, যদি দেখো পথে ভয় আগার প্রাণে পণে দিও দোহাই রাজার, সে পথে রাজার প্রবল প্রতাপ সমন ডরে যার শাসনে, মন চল নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন
অকারণে মন চলো নিজ নিকেতনে। অনুষ্ঠানের শুরুতে কিন্তু এমন একটি গান আমাদেরকে সত্যি কিন্তু মুগ্ধ করে দিল। আচ্ছা রাজদীপ, তোমাকে যেটা জিজ্ঞাসা করব, তোমার এই গানের জগতে মানে কোন বয়স থেকে তুমি এই গানের জগতে আছো? আমি খুবই ছোট বয়স থেকেই গানের জগতে আছি। ছোটবেলায় মার কাছে গান শিখেছি, তারপরে বাড়িতে একজন আসতেন, তারপরে এখন আমার গুরুজি পণ্ডিত চন্দ্র সরকারের কাছে গান শিখি। আচ্ছা মানে ফার্স্ট হচ্ছে তোমার মায়ের কাছ থেকে তোমার সঙ্গীত জগতে আসা। বলো তুমি এবার দর্শক বন্ধুদেরকে কোন গান শোনাচ্ছো? এবার আমি দর্শক বন্ধুদের নজরুল গীতি শোনাচ্ছি, ব্রজগোপী খেলে হরি। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। প্রীতি ফাগ মাখা গরির সঙ্গে, প্রীতি ফাগ মাখা গরির সঙ্গে, হরি খেলে যে হরি উন্মাদ রঙ্গে, প্রীতি ফাগ মাখা গরির সঙ্গে, হরি খেলে যে হরি উন্মাদ রঙ্গে, বসন্তে কোন কিশোর দুরন্ত, বসন্তে কোন কিশোর দুরন্ত, রাধার যিনি তেলো, রাধার যিনি তেলো পিচকারি হাতে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। গোপিনীরাহানে অপাঙ্গ খরসর, ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে, গোপিনীরাহানে অপাঙ্গ খরসর, ভ্রুকুটি ভঙ্গ অনঙ্গ আবেশে, জর জর থর থর, জর জর থর তের শ্যাম রঙ্গ, শ্যামল তনুতে হরিত কুঞ্জে, শ্যামল তনুতে হরিত কুঞ্জে, অশোক ফুটিছে যেন পুঞ্জে পুঞ্জে, অশোক ফুটিছে যেন পুঞ্জে পুঞ্জে, রং পিয়াসি মন ভ্রমর গুঞ্জে, রং পিয়াসি মন ভ্রমর গুঞ্জে, ঢালো আর ঢালো রং, ঢালো আর ঢালো রং প্রেম যমুনাতে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। দর্শক বন্ধুদেরকে যেটা জানিয়ে রাখি, রাজদীপ তো আমাদের খুব সুন্দর সুন্দর গান শোনাচ্ছে, আর আপনারাও যদি চান রাজদীপকে দিয়ে আপনাদের কোনো জায়গায় গান শুনবে বা গান শোনাবেন, তাহলে কিন্তু আপনি রাজদীপের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের শিল্পীর তো নাম যাচ্ছে, তার সাথে আমাদের টেলিভিশনের স্ক্রিনে কিন্তু শিল্পীর ফোন নাম্বারও যাচ্ছে, আপনারা কিন্তু সরাসরি তার সাথে যোগাযোগ করে, আপনারা যদি চান আপনার এলাকায় বা আপনার কোনো চেনা জায়গায় আপনি রাজদীপকে দিয়ে গান করাবেন, তাহলে কিন্তু আপনি সেটা করতে পারেন, রাজদীপের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আচ্ছা রাজদীপ, যেটা তোমাকে বলবো যে তুমি তো বললে প্রথমে তোমার মায়ের কাছ থেকে তুমি গান শিখেছো, মানে কত বছর থেকে তুমি গানটা শিখছো, কোন বয়স থেকে তুমি গানটা শিখছো? কত বছর ধরে
10-11 বছর তো হবেই। আচ্ছা তুমি এখন কি করো? এখন তো পড়াশোনা করি। পড়াশোনা? হ্যাঁ। যে পড়াশোনার সাথে সাথে গানটা করো, হ্যাঁ, তাই তো? এবার বলো যে দর্শক বন্ধুদেরকে এরপরে তুমি কি গান শোনাচ্ছো? এরপরে আমি একটি আধুনিক গান শোনাচ্ছি, দোলে দোদুল দোলে ঝুলনা। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। রাধার অধরে জাগে হাসি, রাধার অধরে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামের বাসি, কহিছে ডেকে শ্যামের বাসি, এ লগুন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। সানি পা নিসারে নিসাগারে মাগা পা, পানে সারে গানে সানে দাবা মাগারে সা, দোলে শিখি পাখা দোলে সুখ সারি, দোলে শিখি পাখা দোলে সুখ সারি, ময়ূরি দোলে প্রেম বিসারি, ময়ূরি দোলে প্রেম বিসারি, এ রাতের নাই তুলনা, ও যে লগন রাই ভুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। মাধব কহিছে ও গো রাধা, মাধব কহিছে ও গো রাধা, তুমি আমি একই সুরে বাঁধা, ও গো তুমি আমি একই সুরে বাঁধা, এ বাঁধন কভু খুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন সুরের ইন্দ্রধনু অনুষ্ঠান, আর আমাদের সঙ্গে রয়েছে শিল্পী রাজদীপ। আচ্ছা রাজদীপ, তোমাকে যেটা জিজ্ঞাসা করব, বলছি যে তুমি তো পড়াশোনা করো, পড়াশোনার সাথে কিভাবে গানটাকে কিভাবে কন্টিনিউ করো, মানে সব সময় কি তুমি এই গানটাকে রেওয়াজ করতে পারো, প্রত্যেক দিন যেই নিয়মে আমাদের গানটাকে রেওয়াজ করতে হয় সেভাবে কি করতে পারো? নিয়ম করে করা তো উচিত, কিন্তু অতটা হয় না পড়াশোনার চাপে, এখন ক্লাস 10, তো পড়াশোনাটাই মাঝে মাঝে বেশি হয়, হ্যাঁ, আবার প্রোগ্রাম টোগ্রাম থাকলে গানটাই বেশি রেওয়াজ করা হয়। আচ্ছা আচ্ছা, মানে তুমি পড়াশোনার সাথে সাথে গানটাকেও কন্টিনিউ করছো? হ্যাঁ, কোনো না কোনো ভাবে। আচ্ছা বলো, এরপর আমাদের দর্শক বন্ধুদেরকে তুমি কি গান শোনাবে? এরপর আমি একটি আধুনিক গান শোনাবো, চাঁদ কেন আসে না ঘরে আমার ঘরে। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানিনী আজ তো বলেনি, অভিমানিনী আজ তো বলেনি, আসবে কিনা সে ফিরে, ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে,
দিন যায় রাত যায় বয়ে যায় সময় ম্লান মুক্তার আজও সে চোখ চায় মন চায় তবু ভাঙা হৃদয় সবই আছে চাঁদ শুধু নেই মেঘেরা যদি গিয়েছো দূরে সরে চাঁদ তবু আসে না আমার ঘরে ও চাঁদ কেন আসে না আমার ঘরে চাঁদ কেন আসে না আমার ঘরে জোয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ যায় আলো করে আঙিনা সবার আমি আছি ভরসায় ঘোর মানিসায় কাটে না কেন যে আধার ভালোবাসা গুম রেখে দে মরে চাঁদ তবু আসে না আমার ঘরে চাঁদ কেন আসে না আমার ঘরে চাঁদ কেন আসে না আমার ঘরে সে অভিমানিনী আজ তো বলেনি অভিমানিনী আজ তো বলেনি আসবে কিনা সে ফিরে ও চাঁদ কেন যোগাযোগ করতে পারেন আরেকটা কথা বলে রাখি সুরের ইন্দ্রধনুষ কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের যে কোনো প্রতিভা থাকলে নাচ গান আবৃত্তি বা যে কোনো ধরনের প্রতিভা থাকলে আপনারা কিন্তু সুরের ইন্দ্রধনুষের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের টেলিভিশনের স্ক্রিনে যাওয়া নাম্বারে নাম্বারটি যাচ্ছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করুন এবার আমরা রাজদীপের কাছ থেকে আরেকটা গান শুনবো রাজদীপ তুমি আমাদেরকে কি গান শোনাচ্ছো বলো এবার আমি একটি পল্লীগীতে শোনাচ্ছি ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় ও মোর মন হারিয়ে যায় রে মন হারিয়ে যায় কন্যে রে মোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় ও মোর মন হারিয়ে যায় রে মন হারিয়ে যায় কন্যে রে মোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় কোন চেনা দেশান্তরে তোর সাথেই তে পান্তরে মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি 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 যায় মন হারানো ঠিকানায় ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝির ঝরনা ধারায় নতুন রং ঝরে প্রেম রাঙা মোর কবিতা সুরের অন্তরে ঝিরঝির ঝরনা ধারায় নতুন রং ঝরে সবুজে সবুজে হৃদয় কেমন করে সবুজে সবুজে হৃদয় কেমন করে ও মোর দিন উড়িয়া যায় রে দিন উড়িয়া যায় কন্যে রে মোর ভাবনা গুনগুনিয়ে যায় রে গুনগুনিয়ে যায় তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমেরও প্রহরী তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমেরও প্রহরী হৃদয়ের বাগিচায় নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি 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 যায় মন হারানোর ঠিকানায় ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায়
ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়। দর্শক বন্ধুরা যদি চান যে আপনার কোনো প্রতিভা তুলে ধরবেন, তাহলে কিন্তু আমরা রয়েছি আপনাদের জন্য, সুরের ইন্দ্রধনুষ রয়েছে আপনাদের টেলিভিশনে। আমাদের টেলিভিশনে স্ক্রিনে যাওয়ার নাম্বারে আপনারা ফোন করুন, ফোন করে যোগাযোগ করুন। আপনার যে কোনো প্রতিভা, নাচ, গান কিংবা আবৃত্তি, এছাড়া যে কোনো ধরনের প্রতিভা থাকলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের টেলিভিশনে স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা। এই মুহূর্তের অনুষ্ঠান, আমাদের পুরো শেষ মুহূর্তের অনুষ্ঠান। শেষ মুহূর্তের অনুষ্ঠানে রাজদীপকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সুন্দর গান শোনানোর জন্য। আর দর্শক বন্ধুদেরকে যেটা বলে রাখি, সুরের ইন্দ্রধনুষ, সুরের ইন্দ্রধনুষ মানে কিন্তু সঙ্গীত অনুষ্ঠান। আর এই সঙ্গীত অনুষ্ঠানে আপনারাও কিন্তু আপনাদের প্রতিভা তুলে ধরতে পারেন। তার জন্য কি করতে হবে, আমাদের টেলিভিশনের স্ক্রিনে যাওয়া নাম্বারে আপনাকে ফোন করতে হবে। ফোন করে আমাদের দ্বার কিন্তু আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে। আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ রয়েছে। এছাড়াও আপনারা যদি আমাদের 24 Hours TV ইউটিউবেও দেখতে পারেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন 24 Hours TV আর দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল। এছাড়াও গুগল প্লে স্টোরে গিয়ে আপনি আমাদের চ্যানেলকে ডাউনলোড করুন, 24 Hours TV লিখে ডাউনলোড করুন আর দেখতে থাকুন 24 Hours TV। সুরের ইন্দ্রধনুষ অনুষ্ঠান এই মুহূর্তে এখানেই শেষ করতে